শুধু শীতের মরশুম নয়, বছরের অধিকাংশ সময় দূর দূরান্ত থেকে বহু পর্যটক চড়ুই ভাতির জন্য আসে চন্দ্রকোনার ঢলবাদ ইকোট্যুরিজম পার্কে। কিন্তু পিকনিকের মরশুমে বেহাল অবস্থায় পড়ে আছে এই পার্ক। চন্দ্রকোনার 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বছরখানেক আগে কয়েক লক্ষ টাকা খরচ করে ঢেলে সাজানো হয় ওই ঢলবাদের জলাশয়কে। গড়ে ওঠে ইকোট্যুরিজম পার্ক, বসার জন্য ছাউনি, শেড, পানীয় জলের জন্য বসানো হয় টিউবওয়েল। প্রশাসনের তরফে পর্যটকদের জন্য চন্দ্রকোনার ঢলবাদের মনোরম পরিবেশকে ঢেলে সাজানো হলেও নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে বেহাল অবস্থায় পড়ে আছে এই পার্ক। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে সন্ধ্যা নামলেই এই পার্কে চলে নানা অসামাজিক কাজকর্ম। তবে এই পার্কটিকে সংরক্ষণের জন্য স্থানীয় প্রশাসন যদি একটু সচেতন হন, তাহলে পার্কটি আগামী দিনে সুন্দর হতে পারে। বিকালের পর সাধারণ মানুষ এলাকায় নিরাপত্তার অভাব অনুভব করে, বিকালের পর বেয়াদব ছেলেরা মদ খায় বা অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। প্রশাসন যদি এদিকটা নজর রেখে এগুলো বন্ধ করতে পারে, সাধারণ মানুষ পার্কে গিয়ে বিরাটভাবে উপকৃত হতে পারে। সামনেই 25শে ডিসেম্বর ও 1লা জানুয়ারি, এই 2 তারিখে প্রচুর পর্যটকের ভিড় জমে চন্দ্রকোনার ঢলবাদের ইকো পার্কে। ওই দিনগুলিতে পুলিশ প্রশাসনের নজরদারি থাকে। চন্দ্রকোনার এই পার্কটি সংস্কারের পাশাপাশি দাবি উঠছে রক্ষণাবেক্ষণ ও নজরদারির। চন্দ্রকোনা থেকে দিগ্বিজয় মাহালের রিপোর্ট, ANM নিউজ। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।